মাননীয় প্রধানমন্ত্রী এই পরপর তিনবার রাষ্ট্র পরিচালনা করছেন। এই তিনবারের প্রথমবার ভারত থেকে সমস্ত পণ্যের উপর বৃষ্টি পণ্য বাদে, শুধুমাত্র বৃষ্টি পণ্য বাদে সমস্ত পণ্যের উপর ট্যারিফ সুবিধা আদায় করেছেন, শুল্ক প্রত্যাহার করেছে ভারত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 74-এ যে মৈত্রী চুক্তি করেছিলেন সেটির অধীনেই কিন্তু আমাদের ছিটমহলগুলো আমাদেরকে হস্তান্তর করার কথা ছিল। মাঝখানে বিএনপি কয়েক দফা ক্ষমতায় ছিল, এসআর সাহেব ক্ষমতায় ছিল, তারপর আরও জরুরি অবস্থার সরকার কিংবা জরুরি সরকার ক্ষমতায় ছিল, কেউ কিন্তু এই ছিটমহলগুলোর অধিকার আনতে পারেনি, আদায় করতে পারেনি। এটি জননেত্রী শেখ হাসিনাই আওয়ামী লীগ সরকারই চুক্তি হওয়ার বহু দশক পরে সেটি আদায় করেছেন। ছিটমহলগুলো আমাদের অধিকারে এসছে, আমাদের দেশের আয়তন বেড়েছে। আমাদের সরকারই ভারতের সাথে আন্তর্জাতিক আদালতে মামলা করে আমরা সমুদ্র সীমা জয়লাভ করেছি। সুতরাং ভারতের কাছ থেকে যাহা কিছু আদায় সেটি আওয়ামী লীগ সরকারেই করেছে, জননেত্রী শেখ হাসিনাই করেছেন। আপনাদের মনে আছে বেগম খালেদা জিয়া ভারত সফরে গিয়েছিলেন, ভারত সফর থেকে আসার পর তাকে প্রশ্ন করা হয়েছিল গঙ্গার পানি ন্যায্য হিস্সা নিয়ে কী কথা হয়েছে। তখন বেগম খালেদা জিয়া বলেছেন, আল্লাহ আমি তো ওটা ভুলেই গিয়েছিলাম। প্রকৃতপক্ষে মির্জা ফখরুলসহ আলমগীর গতকাল যে কথাটি বলেছেন সেটি বিএনপি এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বেলায় প্রযোজ্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী কিছুটা অসুস্থ, সেই কারণে তিনি যাননি। তো এটি আমাকে ধরে নিতে হবে যে পররাষ্ট্রমন্ত্রী কিছুটা অসুস্থ। অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে উনি গতকাল অফিসে গেলেন কীভাবে? হ্যাঁ, কিছুটা অসুস্থ থাকলে অফিস করা যায়, কিন্তু এরকম হাই লেভেল ভিজিট করা কঠিন, সম্ভব নয়। ক্ষমতা দখল করে, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যেই দলের উৎপত্তি, যেই দলের প্রতিষ্ঠা, এক কলমের খোঁচায় কেউ নেতা হয়, আবার ঘুমের মধ্যে কেউ নেতা থেকে বাদ যায়। যেই দলে আভ্যন্তরীণ গণতন্ত্র নাই, যেই দলের জন্মটাই হচ্ছে অগণতান্ত্রিকভাবে অস্ত্র উঁচিয়ে, সেই দল যখন গণতন্ত্রের কথা বলে তখন মানুষও হাসে, গাধাও হাসে।